নিজের অজান্তে নাপাক জামা পরিধান করে নামাজ আদায় করলে কি কবুল হবে? অজান্তে যদি নাপাক জামা কাপড়, শরীরে যেসব কাপড় রয়েছে বা নামাজের স্থানে যে যায় নামাজ রয়েছে সেটা নাপাক ছিল, এইরকম অবস্থায় যদি কেউ নামাজ পড়ে নেই, তাহলে অধিকাংশ ওলামা ফকাহদের নিকটে নামাজ হয়ে যাবে। এটা একটা মাসলা আলাদা। কিন্তু হ্যাঁ, আর একটি মাসলা ভিন্ন, সেটা হচ্ছে আপনার শরীর নাপাক, গোসল ফরজ হয়েছিল অথবা উজু ছিল না, মনে করেছেন যে উজু আছে অথবা আমার গোসল ফরজ নাই, বলেই গেছেন যে আমার স্বপ্নদোষ হয়েছে, অথবা পরে দেখছেন যে আমার স্বপ্নদোষ হয়েছে, আপনি আগে জানতে টের পাননি যে আপনার স্বপ্নদোষ হয়ে আছে, পরে দেখছেন যে কাপড় তো এরকম আছে তার মানে স্বপ্নদোষ হয়েছে, অথবা উজু পরে খেয়াল আছে আমার তো উজু ছিল না কিন্তু আমি তো উজু ছিল মনে করে নামাজ পড়ে নেছি, এই নামাজ হবে না। তাহলে হাদাস অবস্থায় নামাজ কেউ যদি আদায় করে তার নামাজ হবে না। হাদাস বুঝছেন না, শরীরে নাপাকি, সেটা বড় নাপাকি মানে গোসল ফরজ হয়ে থাকা, আর ছোট নাপাকি মানে উযু বিহীন অবস্থায় কেউ যদি নামাজ পড়ে, লা ইয়াকবালুল্লাহু সালাত আহাদিকুম আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। আর তিরমিজির প্রথম হাদিস হচ্ছে লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন ওয়ালা সাদাকাতু মিন গুলুল, বিনা পবিত্রতায় নামাজ কবুল হয় না, সহি শুদ্ধ হয় না। কিন্তু কাপড় বা নামাজের স্থান নাপাক ছিল, অজান্তে আপনি নামাজ পড়ে ফেলেছেন, তাহলে এই নামাজ পুনরায় আদায় করা লাগবে না। আল্লাহু আলাম।